নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে ফেয়ারওয়েল কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ট্রেন চলার সময় মূলত নয় রকমের হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেন চালকরা। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। তেঁতুলিয়া ফুটবল মাঠে বর্ধমান সদর উত্তর চক্রের 37তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান সংস্কৃতি মঞ্চের অ্যানেক্স হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো। মিটিংটি অনুষ্ঠিত হয় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সভাধিপতি দেবু টুডু সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কোথায় কি কি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে, কোথায় কি কি প্রকল্পের কাজ বাকি আছে, কাজ করতে গিয়ে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। জনসভাতে উপস্থিত সমর্থকদের উপস্থিতি জনজোয়ারে আকার নেয়। আউসক্রমে তৃণমূলে জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। সভাতে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ চালান তিনি। আউসক্রমে কোনো খুন হয় নাই, আমরা খুন চাই না, আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা চাই খালি উন্নয়ন আর উন্নয়ন। যেদিকেই তাকাবো যেন দেখতে পাই আমরা উন্নয়ন, যেদিকেই যাব যেন উন্নয়ন। কেন জানে, 34 বছর তোমরা শেষ করে দিয়ে গেছো পশ্চিম বাংলাটাকে, আর 34 বছরে তোমরা শেষ করে দিয়েছো পশ্চিম বাংলা। 35 বছরে কংগ্রেস, 34 বছরে সিপিএম, তোমরা কুড়ে কুড়ে পশ্চিম বাংলাটাকে খেয়ে দিয়েছো। আমি পঞ্চায়েত ভোটের কথা বলবো, এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, এখানকার ব্লক প্রেসিডেন্ট, এখানকার এমএলএ, আমি লোকসভার কথা বলতে এসেছি, আমাকে লোকসভায় বিপুল ভোটে আমাকে জয়লাভ করতে হবে, আমাকে আউসগ্রাম বিধানসভা থেকে আমাকে 60-70 হাজার ভোটে লিড করতে হবে এই লোকসভাতে। আমি জানি পঞ্চায়েতে বুথের প্রেসিডেন্টরা কাফি, অঞ্চল প্রেসিডেন্টরা কাফি, মা বোনেরা যারা আছে তারাই অনেক অনেক। মমতা ব্যানার্জির গুণ দেখেছেন, 50% মহিলা করে দিয়েছে। কেন বলুন তো, যে মহিলাদের কিন্তু গুরুত্ব দিতে হবে, যে গুরুত্ব বামফ্রন্ট কোনদিন দেয় নাই, আদিবাসীদের গুরুত্ব দেয় নাই, শিডুল কাস্ট শিডুল টাইপের গুরুত্ব দেয় নাই। মমতা ব্যানার্জি বলল যে না, মহিলাদের গুরুত্ব দিতে হবে, 50% মহিলা তারা পঞ্চায়েতে গিয়ে কাজ করবে, মানুষের কাজ করবে, মানুষের সঙ্গে থাকবে, মহিলা ছাড়া দেশ চলতে পারে না, মহিলা ছাড়া পঞ্চায়েত চলতে পারে না। এর নাম মমতা ব্যানার্জি। বর্ধমানের মদন ঘোষ বড় বড় কথা বলে কদিন আগে, কোথায় মদন বাবু দেখতে পাই না কেন, অনেক তো খুনের চেষ্টা করেছিলেন, আমাকে অস্বীকার করতে পারেন না, আউসগ্রাম আমাকে 3-3 বার অ্যাটাক করার চেষ্টা করেছিলেন,
কিন্তু কেন পারেন নাই বলুন তো? আমার সঙ্গে আল্লাহ ঈশ্বর ছিল, তারা বলেছিল অন্যায় করে না ওর মৃত্যু হবে না। তা মদন ঘোষ, তুমি আমাকে কেতুক গ্রামে চেষ্টা করেছিলে, তুমি আমাকে নঙ্গল করে চেষ্টা করেছিলে, তুমি আমাকে আউস গ্রামে চেষ্টা করেছিলে, তুমি মারতে আমাকে পারো না। এদিনের সভায় মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক অসিত মাল, দলের আউসগ্রাম দু নম্বর ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের সভায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতৃত্বের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমি জানি না মোহাম্মদ সেলিম কি বলেছেন, কিন্তু মোহাম্মদ সেলিমকে একটা প্রশ্ন করুন ফোন করে, যে বীরভূম জেলায় আপনার 19টা ব্লকে আজকে মিছিল ছিল অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার জন্য এবং 6টা টাউনে অ্যারেস্ট করে, কেন মিছিলটা 12টার সময় ইমার্জেন্সি প্রেস ডেকে বন্ধ করলো কিসের ভয়ে, কি কারণে? কর্মী নাই, সাহস পেল না? আমার হাত আছে বলে কমরেডরা বেঁচে আছে, আমি হাত তুলে নেবো, কমরেডদের বাড়ি থেকে ঢোকা বন্ধ হয়ে যাবে বেরোনো, আমি হাত তুলে নিলে বীরভূমের কমরেডদের কারো বেরুনো বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে মিছিল করার সাহস পেল না। আমি কোনো ভয় দেখা নেই, খালি বলেছি হাত তুলে নেবো, হাতটা আছে হাতটা তুলে নেবো। আর সেলিমকে বলুন 400 লোক হয়েছিল পুষ্করাতে, 4000 লোক হয় নাই। সেলিমকে বলুন আর একবার জন্মনিতে অনুব্রত মণ্ডলের এলাকায় লোক করতে গেলে নানুরে গিয়েছিল গোটা বীরভূম জেলাকে ডেকে 800 লোক হয়েছিল। সেলিমকে বলুন বীরভূম জেলায় মিটিং করলে তোমাদের কমরেডরা ফোন করে সেলিম সাহেবের মিটিং আছে। আমি বলি নিশ্চিন্তে করো না, এটা বোধহয় সেলিম জানে না। সেলিমকে একটা জিজ্ঞেস করুন যে বীরভূমে ঢোকার আগে কোনো নেতা বিমান বসে এসেছিল, মনসা হাজরা ফোন করেছিল, সমীর বচ্চাদ ফোন করেছিল যে বিমান বসে এসেছিল, আর হ্যাঁ মিটিং করুক, আপনাকে ফোন করে সবই মিটিং করে, সেটা আমি জানি, ফোন করে এটুকু বলতে পারবো, সেটা আমি জানি না। সিপিএমকে জিজ্ঞেস করুন আজকে মিছিল ছিল করে পারলো না কেন করতে, ফোনটা আমাকেই দেয় পাগল ছেলে, আবার আমাকে ফোন করে করে বলে কিন্তু তোমার সঙ্গে এবার দেখা করবো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগল, আবার আমাকে ফোন করে বলে খুব একবার তোমার সঙ্গে দেখা করবো। আউসগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে ফেয়ারওয়েল কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। নাচ গান আবৃত্তি নাটকের মাধ্যমে পরিপূর্ণতা পায় সমগ্র অনুষ্ঠান। ফেয়ারওয়েল কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে চলে এদিনের এই অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের সহযোগিতায় পরিপূর্ণতা পায় এদিনের কর্মসূচি। অনুষ্ঠান উপলক্ষে নাচ গান আবৃত্তি নাটক প্রভৃতি বিষয় পরিবেশন করা হয়। গোটা সভাগৃহকে নানাভাবে সাজিয়ে তোলেন ছাত্রছাত্রীরা। কর্মসূচি সফল করতে কৌশল রাখেননি আয়োজকরা। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রথম ইউনিভার্সিটির ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তাই ফেয়ারওয়েল প্রোগ্রামে আমরা সবাই এখানে ইনভাইট আছে এবং সিনিয়র কলেজিরা এবং আমাদের ফার্স্ট সেম থার্ড সেমের আয়োজিত এবং ফার্স্ট সেম থার্ড সেমের যৌথ এই আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে থার্ড সেম যেমন সহযোগিতা করছে, ফার্স্ট সেমও আছে। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের অক্লান্ত পরিশ্রম এবং এই অক্লান্ত পরিশ্রমটা আমরা আজকে তুলে ধরতে চলেছি এবং এই প্রোগ্রামটা যাতে সাফল্য মনে করে সেই চেষ্টা করছি সবাই মিলে। এবং এখানে আমাদের সিনিয়র গার্জিরা যেমন এসে হাজির হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে স্যারেন হাজির হবেন। এই প্রোগ্রামটা যাতে সম্পন্ন হয় এবং এটা যদিও বিদায় সম্পর্কে খুব খারাপ, এই বিদায় সেই বিদায় নয়, আমরা চাইছি নতুন করে তাদের আগ্রহ করে তাদের শুধু বিদায় ফেয়ারওয়েল কথাটা মানে এরকম যে তাদের পর করবে শুধু পর করতে চাই না, তাদের আমরা নতুন করে আবার চিনতে চাই। সেই আবার পর থেকে বেরিয়ে যাওয়ার পর আজকে আবার নতুন করে দেখা, সেই নতুন দেখার মধ্যেও আমরা চাই একটা আপন করে নিতে, একটা মানে যাতে
যাতে ভালো করে জল সুযোগটা ভালো হয় তা সেটাই আমরা চেষ্টা করছি এবং খেলার প্রোগ্রামটা যাতে ভালো করে হয় সেই জন্য আমরা সবাই মিলে সেই আয়োজনটা করছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। আপনি কি জানেন ট্রেন চলার সময় বিভিন্ন কায়দায় ইঞ্জিন থেকে যে হর্ন বাজানো হয় তা চালকরা নিজের ইচ্ছা অনুযায়ী বাজান না, মূলত নরকমের হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালকরা। এই হর্নটা নিশ্চয়ই আপনার পরিচিত, ঠিক ধরেছেন, এটি ট্রেনের হর্ন। কিন্তু জানেন কি, ট্রেন চলার সময় বিভিন্ন কায়দায় ইঞ্জিন থেকে যে হর্ন বাজানো হয় তা চালক নিজের ইচ্ছা অনুযায়ী বাজান না, মূলত নয় রকমের হর্ন বাজে ভারতীয় রেলে। বিভিন্ন কায়দায় হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালকরা। একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ ট্রেন ইয়ার্ডে পৌঁছে গিয়েছে সাফাইয়ের জন্য। সাধারণত ট্রেন ছাড়ার সময় টু শট হর্ন বাজানো হয়। চালক কোনোভাবে ট্রেন থামাতে ব্যর্থ হলে তিনবার ছোট করে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান। চারবার ছোট করে হর্ন বাজানোর অর্থ কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন আর এগোতে পারবে না। দুবার ছোট করে হর্নের পর লম্বা হর্নের অর্থ কোনো যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করছে। লেভেল ক্রসিং পেরোনোর সময় থেমে থেমে দুবার হর্ন বাজানো হয়। স্টেশনের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একটানা হর্ন বাজানো হয়। লাইন বদলানোর সময় দুবার লম্বা এবং একবার ছোট করে হর্ন বাজানো হয়। কোনো বড় বিপদ বা আপদকালীন পরিস্থিতিতে ছয়বার ছোট করে হর্ন বাজানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। মৃতা গৃহবধূর নাম পিঙ্কি পরমানিক। অভিযুক্ত শাস্তির দাবি করেছেন মৃতার মা। এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ তুললেন মৃতা গৃহবধূর মা। মৃতার নাম পিঙ্কি পরমানিক। মৃতার মা অভিযোগ তোলেন তার মেয়েকে নানাভাবে অত্যাচার করত তার জামাই। এর পাশাপাশি তিনি অভিযোগ তোলেন তার জামাই তার মেয়েকে কিছু খাইয়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃতার মা তার জামাইয়ের শাস্তির দাবি করেছেন। আমার মেয়ে প্রথম বিয়ে করেছিল ভালোবাসা করে, বিয়ে তারপর দেড় মাসের মতন ভালো রেখেছিল জামাই। হ্যাঁ, তারপরে একটা মেয়ে হলো, মেয়েটা হওয়ার পর থেকে মানে আমার মেয়েকে আর দেখতে পারলো না। ওই মদ খেতে লাগলো, মারধর করতে লাগলো, একটা ব্যথা করতো, মারধর করতো জামাই। ওষুধ ফষুধ জোগাড় করতে পারতো না, কী করবে, মেয়েটা কানতো, ওই করে খাইয়ে দিত জলের সঙ্গে মিলিয়ে মেয়েটাকে মদ খাইয়ে দিত। হ্যাঁ, তখন আরও বেশি করে মদ খেয়ে আমার মেয়েটা অত্যাচার করতে লাগলো। যে আমার মেয়েটা এখান থেকে সহ্য করতে পারলো, আমার ঘরে যে গেল এই এক সপ্তাহ আগে গেছিলো, কী সুন্দর আমার মেয়েটা চলাফেরা করছিলো। হ্যাঁ, চুরি তারপরে পরের ঘরে কাজে লাগিয়ে দিলাম, কাজে যাচ্ছিল মেয়েটা। কাজে যাওয়ার পর দিন রাত সন্ধ্যেবেলা করে মদ খেয়ে আমার বাড়িতে অশান্তি করতে লাগলো। মেয়েটা দেখছি এখানে আমার সম্মান চলে যাচ্ছে, আমার মায়ের সম্মান চলে যাচ্ছে। তারপরে কী করলো, মেয়েটা আবার ওর সঙ্গে চলে এলো। চলে আসার পরে এই যে কালকে ভর্তি করলো, সাতটার সময় আমার দিকে খবর দিল। কি হয়েছিল মেয়ের? এখন কিছু করে না, আগে করতো। আর বিয়ের পরেই আপনাদের কাছে টাকা পয়সা চাইতো? টাকা পয়সা চাইতো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছে খেলার খবরে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের তেঁতুলিয়া ফুটবল মাঠে বর্ধমান সদর উত্তর চক্রের 37তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পাঁচটি অঞ্চলের 54টি প্রাথমিক বিদ্যালয় ও 11টি এসএসকে ছাত্রছাত্রীরা
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ২৮টি ইভেন্টটি অনুষ্ঠিত হয় এদিন। মঙ্গলবার বর্ধমান সদর উত্তর চক্রের ৩৭তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের তেঁতুলিয়া ফুটবল মাঠে। সদর উত্তর চক্রের ৫৪টি প্রাথমিক স্কুল ও ১১টি এসএসকে স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত ৫টি অঞ্চলে অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন মোট ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে প্রথম স্থানাধিকারীরা আগামী ২৪ ও ২৫ তারিখ অভিরামপুরে আয়োজিত মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। উত্তর সদর উত্তর চক্রের খেলা ৫৪টা স্কুল আছে আর ১১টা এসএসকে আছে, ওদের নিয়ে প্রায় ২৫০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। অত্যন্ত ২৮টা ইভেন্ট আছে টোটাল, আর খুব ভালো চলছে আমাদের গ্রামের তেঁতুলিয়া গ্রাম। এটা তেঁতুলিয়া গ্রামের যুবকরা এটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। মূলত আজ কি খেলাটা ফাইনাল? হ্যাঁ, আজকে এই চক্রের খেলা ফাইনাল। এবার জেলার খেলা হবে অভিরামপুর হাই স্কুল সাব ডিভিশন, তারপর জেলার খেলা হবে সিডিপি হাই স্কুল বর্ষ। এই হবে, খুব ভালো হবে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান একের সহ সভাপতি দেবনারায়ণ গুহ, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে সদর উত্তর চক্রের অন্তর্গত ৫৪টা প্রাইমারি স্কুল এবং ১১টা এসএসকে ছাত্রছাত্রীদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩৭তম এই তেঁতুলিয়ার মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। ৫টা অঞ্চল থেকে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে ২৮টি ইভেন্টে, তারা সেখানে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে। এখান থেকে যারা ফার্স্ট হবে তারা আগামী ২৪ এবং ২৫ তারিখ সাব ডিভিশন যে খেলাটা হবে যেটা হবে অভিরামপুরে সেখানে যাবে। তেঁতুলিয়া থেকে পাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল সোমবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে ফেয়ারওয়েল কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার। ট্রেন চলার সময় মূলত ৯ রকমের হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেন চালকরা। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। তেঁতুলিয়া ফুটবল মাঠে বর্ধমান সদর উত্তর চক্রের ৩৭তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।